আমরা একটু আগে ওয়েবসাইট জিনিসটা কি সেটা জানলাম এখন কথা হচ্ছে আমরা অ্যাক্সেস করার জন্য আমাদের মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রতিটা ওয়েবসাইট বা ওয়েব পেজের অথবা ইউনিক একটা ঠিকানা দরকার যেমন ধরো তুমি ঢাকায় থাকো ধরো তোমার এক বন্ধু তো তুমি তাকে ফোন দিতে চাচ্ছ তাহলে কি করবা তুমি ঢাকায় বসে ধরো তার ফোন নাম্বার জিরো ওয়ান কোন একটা ফোন নাম্বার তার তুমি এই নাম্বারে যখন ফোন করবা তখন ফোনটা ইউনিকলি তোমার ওই সেই বন্ধুর কাছে যাবে তার মানে কি তোমার ফোন থেকে কাউকে ফোন দেওয়ার জন্য তোমার একটা ইউনিক নাম্বার লাগলো না এই নাম্বার কি তোমার বন্ধু ছাড়া অন্য কারো অ্যাক্সেস আছে অন্য কারো কিন্তু অ্যাক্সেস নাই তোমার সেই বন্ধুরই অ্যাক্সেস আছে কেবলমাত্র এই নাম্বারটাতে তার মানে কি তুমি যদি কারো কাছে যেতে চাও বা ধরো কারো বাড়িতে যাবা তাহলে তার বাড়ির স্পেসিফিক অ্যাড্রেস জানা লাগবে না ঠিক তেমনই করে এই ওয়েব পেজ গোলাতো ইন্টারনেট থাকবে তাই না তো সেখানে যদি তুমি স্পেসিফিকভাবে যেতে চাও তাহলে জানা লাগবে না সেই অ্যাড্রেস জানারই মূলত দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেম এর সাথে আরো কিছু অংশ লাগে তো আইপি অ্যাড্রেস একাই যথেষ্ট কারো ঠিকানা বোঝাতে তো আইপি এর ফুল ফর্ম কি ইন্টারনেট প্রোটোকল মানে ইন্টারনেটে কারো ঠিকানা প্রকাশ করার উপায় হচ্ছে আইপি অ্যাড্রেস এটা পুরোপুরি ইউনিক কোনো দুইটা ওয়েবসাইটের বা ওয়েব পেজে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কখনো সেম হয় না কোনো দুইটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কখনো সেম হয় না তো এখন আসি আইপি অ্যাড্রেসটা দেখতে কেমন আইপি অ্যাড্রেস দেখতে ধরো এখানে একটা বাক্স একটা ডট একটা বাক্স একটা ডট একটা বাক্স একটা ডট একটা বাক্স তার মানে ভালো করে খেয়াল করি দেখো একটা আইপি অ্যাড্রেস যে কোনো আইপি অ্যাড্রেস পৃথিবীতে যত ধরনের আছে তার মধ্যে চারটা বাক্স এবং মাঝখানে এক দুই তিন ডট যে কোনো আইপি এমন ধরো এখানে হইতে পারে নাইনটি এখানে হইতে পারে ওয়ান নাইনটি টু এখানে হইতে পারে ওয়ান এখানে হইতে পারে জিরো এনিথিং বাট তিনটা ডট এবং তিনটা ডট দিয়ে আলাদা আলাদা নাম্বার দেওয়ার জায়গা থাকতে হবে তাহলে দেখো আসলে আমরা ইউনিকলি টোটাল কয়টা আইপি অ্যাড্রেস বানাতে পারি দেখো যদি আমি তিন চারে হিসাব করি তাহলে এখানে বারোটা সংখ্যা তুমি লিখতে টোটালি তাহলে এখন চিন্তা করো বারোটা যদি সংখ্যা হয় এবং প্রতিটা জন্য যদি তুমি করে ক্রাইটেরিয়া পাও তাহলে নিশ্চয়ই তুমি ম্যাক্সিমাম বারো টু দি পাওয়ার টেনটা আইপি অ্যাড্রেস বানাতে পারবে মানে এতগুলা ইউনিক ওয়েবসাইট তুমি ধারণ করে রাখতে পারবা তার মানে কি মেন কথা এই যে গোলা দিয়ে তিনটা দিয়ে আলাদা করে ইউনিকভাবে একটা ওয়েবসাইটকে ডিটেক্ট করার পদ্ধতি হচ্ছে আইপি অ্যাড্রেস ঠিক আছে আচ্ছা এবার আসি ডোমেইন নেম তো নেম নেম মানে কি নেম মানে হচ্ছে নাম এখন ডোমেইন নেম মানে কি ডোমেইন তোমার নাম বললে কি হতো ইয়োর নেম ডোমেইন নেম মানে ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম প্রকাশ করার সিস্টেম তাই ডোমেইন নেম মানে সেই ওয়েবসাইটের নেম ঠিক আছে আমরা এখন ডোমেইন নেম অংশে চলে যাই দেখো ডোমেইন নেম যেমন ধরো আমরা যদি অন্যরকম পাঠশালায় ওয়েবসাইটটা লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখব এইচ আচ্ছা যখন এইচ লিখলাম একটু এইচ ফুল ফর্মটা শুনে নেই এটা আসে পরীক্ষায় এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এখন লিখবো আমরা অন্য অন্যরকম পাঠশালা এখানে আমি কি লিখেছি এইচটি অন্যরকম পাঠশালা ডট কম এখানে এই গোটা যে আমি একটা নাম লিখলাম এই গোটা নেমটা কিন্তু ডোমেইন না এই গোটা গোটা কি ওয়েবসাইট ওয়েবসাইট কার অন্যরকমের ওয়েবসাইট ওয়েবসাইট নেই এই নেমটার এই এই পাটটা এই যে শেষে এই শেষের এই পার্টটা এই পার্ট অংশটা আমাদেরকে ডিফাইন করে দিচ্ছে ডট এর পরে যে অংশটা থাকবে জাস্ট এইটুকুটা এই অংশটা আমাদেরকে নির্দেশ করে দিবে যে ডোমেইনটা কি টাইপ ডোমেইন টাইপ আর এর পরে মাঝে মধ্যে দেখবা যে গুগলের উপরে স্ল্যাশ দিয়ে কিছু কিছু আভাস স্ল্যাশ স্ল্যাশ এগুলা সবকিছু ওর মধ্যে অ্যাড্রেসের সাব অ্যাড্রেস এগুলা ডিফাইন কোডে মানে ওই ডট কম ডোমেইনে ওই ডট ডোমেইনের সাব অ্যাড্রেস ডিফাইন করে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যা লিখবা সব বলে আচ্ছা আর এই যে এই 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 বলা হয় এবং অ্যাড্রেসের মতো নামটাও ইউনিক মানুষের মতো না ধরো মানুষের নাম ধরো কারো নাম যদু কারো নাম কদু আবার কারোর নাম কিন্তু যদু হইতেই পারে মানে মানুষের নাম যেমন রিপিট হইতে পারে কম্পিউটারে ওয়েবসাইট এর নাম কখনো রিপিট হতে পারে না যেমন ধরো এই অন্যরকম পাঠশালা ঠিক এক্স্যাক্টলি এই নামে কোনো এ বা কোনো দাগ কোনো আন্ডার স্ল্যাশ এগুলা ছাড়া ওয়ান টু থ্রি ছাড়া এক্স্যাক্ট এই নামে তুমি পৃথিবীতে একটাই ওয়েবসাইট খুঁজে পাবা তার বেশি পাওয়া সম্ভব না তাই প্রতিটা ওয়েবসাইটকে ইউনিক হতে হয় অনেকটা তোমার ইমেল অ্যাড্রেসের ঠিক আছে যেমন ধরো এই তুমি একটা ইমেল অ্যাড্রেস লিখছো ঠিক আছে ধরো ইস্তিয়া অ্যাট তো তুমি যখন এই ইমেল এই ইমেল অ্যাড্রেসটা খুলেছিলা তখন ধরো এই নামে আর কেউ ছিল না তাই তুমি এটা খুলতে পেরেছিলা এরপর আরেকটা ইমেল অ্যাড্রেস খুলতে যাবে নামে বলবে নেম এক্সিস্ট এই নামে খোলা যাবে না তখন কি করো তোমরা এখানে ওয়ান লাগাও দেখো তাও বলে যে খোলা যাবে না তখন টু লাগাও থ্রি লাগাও একটা ইউনিক সংখ্যা দাও মানে মেন কথা কি এই টুকুটার নাম পৃথিবীতে একটা নামের সাথে মিলতে পারবে ঠিক তেমনি করে এই নামটা একটা ওয়েবসাইটের সাথে মিলতে পারবে তাহলে কি করবে আমাদের ইন্টারনেট আমরা খুঁজে বের করবো এটা কোন ওয়েবসাইটের নেম ওটা আমরা দেখাতে পারবো আচ্ছা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা যেটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই ডোমেইন টাইপ মানে ধরো যেমন ধরো তোমাদের নাম ধরো কারো নামের শেষে লেখা থাকে কবির কারো নামের শেষে লেখা থাকে হাসান কারো নামের শেষে লেখা থাকে যদু মধুকু যা থাকুক মানে একটা পারিবারিক নাম থাকে না যেমন ধরো মুসলিমদের নাম একটা ধরো হিন্দুদের নাম একটা মানে মেনলি কি নামের যে সার নেম বলে আর নাম বলে এই সার নেম দেখে আমরা কি করি আমরা বুঝতে পারি যে এটা কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে ঠিক তেমনি নাম তো অনেক হতে পারে নামের এই শেষ অংশটা দিয়ে বুঝি ওয়েবসাইটটা কি ধরনের এই ওয়েবসাইটটা কি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কোন ব্যক্তিগত মালিকানার ওয়েবসাইট নাকি শিক্ষামূলক ওয়েবসাইট নাকি সরকারি কোনো কাজের ওয়েবসাইট এটা আমরা বুঝি এই পরের অংশটা দেখে এখানে দেখো আমি একটা চার্ট দিয়েছি তোমাদের সবার বইয়ে আছে এগুলা হচ্ছে ডটের পরে যে অংশটা থাকবে কি কি হতে পারে দেখো ডট নেট হতে পারে ডট কম ডট এই ডট গভ ডট ইন্ট ডট ও আর জি এগুলোর নাম তোমরা সবাই অনেক হয়তো দেখে থাকবা যে উপরে স্ল্যাশে উঠে এই প্রতিটার মধ্যে ধরো আমি একটা আমার ব্যক্তির প্রয়োজনে আমার নামে একটা ওয়েবসাইট খুলবো চেলেই কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবো না যে কোনো ডোমেইন নেম ইউজ করতে পারবো না যেমন ধরো আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে একটা ওয়েবসাইট চালাবো সেটা আমি চাইলেই ডট গভ নিতে পারবো না কারণ এটা একটা সরকারি ওয়েবসাইট আমি চেলেই ডট এটু নিতে পারবো না যদি আমার সাথে স্কুল বা কলেজের কোনো লিঙ্ক আপ না থাকে আমি চলেই যদি আমি নেট প্রোভাইডিং না করে থাকি নেট প্রোভাইড সার্ভিসের সাথে না যুক্ত করে থাকি আইএসপির সাথে তাহলে আমি ডট নেট ডোমেইন নিতে পারবো না যদি আমি যে কোনো কাজ আমি ডট কম ডোমেইন দিয়ে করতে পারবো আর এই কম এই ডটের পরের অংশটা আমাকে স্পেসিফিকলি বোঝাবে যে ওয়েবসাইটটা কি ধরনের যেমন ধরো ডট নেট যে কোনো একটা ওয়েবসাইটের নামের শেষে যদি ডট নেট থাকে তাহলে আমরা বুঝে নিব যে সেটা একটা নেটওয়ার্ক টাইপ নেটওয়ার্কের একটা সার্ভিস প্রোভাইড করে থাকে ডট নেট যেমন ধরো যে কোনো ইন্টারনেট প্রোভাইডিং সার্ভিসে লাস্টে দেখবা তোমরা ডট নেট থাকে এক্স ডট নেট ওয়াই ডট নেট এরকম ডট কম এটা জেনারেলি সবচেয়ে বেশি প্রচলিত যে কোনো পার্সোনাল অথবা যে কোনো ইউজের জন্য ডট কম ডোমেনটা ইউজ করা হয় মানে বাণিজ্যিক ভাবে তুমি যদি ব্যবসা বাণিজ্যের সাথে কোনো কাজ করো তার জন্য ডট কম ডোম ইউজ করা হয় যেমন দেখো অন্যরকম পাঠশালার আমরা যদি ডোমেইন নেমটা দেখি অন্যরকম পাঠশালা ডট কম এই কম দেখে আমরা কি বুঝবো এটা যদিও একটা শিক্ষামূলক জিনিস বাট এটা মানে ডোমেইনটা কেনা হয়েছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে এই ডট কম দেখে আমরা এটা বুঝতে পারি তারপরে ধরো ডট এডু যেমন আমি যদি একটা ওয়েবসাইট লিখি দেখো আর সি ডট এডু ডট বিডি এটা রাজশাহী কলেজের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটাতে দেখো আর সি ডট ইডু এই ডট ইডু দিয়ে কি বোঝাচ্ছে যে এটা একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান এটা যেটা একটা কলেজের ওয়েবসাইট তাই এখানে কি বোঝাচ্ছে এটা একটা শিক্ষামূলক ওয়েবসাইট আচ্ছা তারপর একটা ডট গভ ডট গভ দিয়ে কি বোঝায় যেকোনো জিনিসের ডট গভ মানে এটা একটা সরকারি জিনিস যদি সেটা বাংলাদেশের হয় তাহলে দেখবে ডট গভ ডট বিডি যদি ইন্ডিয়ার হয় ডট গভ ডট ইন ঠিক আছে ঠিক তেমনই করে ডট আইএনজি মানে যদি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয় অনেক ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেমন ধরো আইসিসি বা যে যেকোনো ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডট ওআরজি মানে যে কোনো এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠান যাদেরকে বলা হয় সেই সকল অলাভজনক প্রতিষ্ঠানে ডট ওআরজি দিয়ে ডিফাইন করা হয় বেসিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও কিন্তু অলাভজনক প্রতিষ্ঠানই হওয়ার কথা সেই জন্য তাদেরকে ওআরজি ডোমেন দেওয়া হয় অনেক ক্ষেত্রে তো আমরা কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত যে একটা ওয়েবসাইটের পরিচিতি আলাদাভাবে ডিফাইন করার জন্য ইউনিক একটা নাম দেওয়া হয় সেটাকে বলা হয় ডোমেইন নেম ডটের পরে যে অংশটা থাকে সেই অংশটা সেই ডোমেনের প্রকৃতি নির্ধারণ করে যে সেটা সরকারি কোনো ডোমেইন নাকি ব্যক্তিগত কোনো ডোমেন নাকি ব্যবসা বাণিজ্যের কোনো ডোমেন নাকি শিক্ষামূলক ডোমেন